বরাক উপত্যকায় আসর ডাকা আসাম বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি। দোকানপাট, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি কার্যালয় খোলা ছিল। রাস্তায় যান চলাচলেও কোনো প্রভাব পড়েনি। তবে দু একটি জায়গায় ছাত্র সংস্থা আসুর সমর্থকরা বন্ধের সমর্থনে পথে নামেন। শিলচর মধুরা পয়েন্টে আশু ও খিলঞ্জিয়া মঞ্চের সদস্যরা বন্ধ সমর্থনে রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেন। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে এ ব্যাপারে বন্ধ সমর্থকদের পক্ষে জনৈক আইনুল হক চৌধুরী বলেন, দেশের 1955 নাগরিকত্ব আইন থাকার পরও আসামে 1971 সালের 24 মার্চকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে, কিন্তু বর্তমান বিজেপি সরকার তা আরও এগিয়ে এনে বাংলাদেশিদের সুবিধা করে দিতে তৎপর রয়েছে। কথা হচ্ছে আজি আসু আরো নেচুর সহযোগে নর্থ স্টুডেন্ট অর্গানাইজেশন সহযোগে আরো সমগ্র অসম 11 ঘন্টা বন্ধ দিয়া হয়েছে। ইয়ার মূল কারণ হিন্দু নাগরিকত্ব বিল, যেটো বাংলাদেশের হিন্দু নাগরিকত্ব বিল আনিব বিচারিছে গভর্নমেন্টে। ভারতবর্ষ এখন গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ এখন সেকুলার কান্ট্রি হয়, তাই যে কোনো অবস্থায় হিন্দু নাগরিকত্ব বিল বাতিল করিবই লাগিব। হিন্দু নাগরিকত্ব বিল বাতিল করিবই লাগিব যে কোনো অবস্থায়, নহলে আমার জাতির জনগোষ্ঠী বিভিন্ন বরাক উপত্যকার বরাক বেলির অস্তিত্ব বিপন্ন। আজি আমার মানুষে চাকরি না পায়, ব্যবসা বাণিজ্য করিব নোৱাৰে, সব বাংলাদেশীর হাতলৈ গৈ আছে।